हापांगी जुदा जुदा हामक्राइनि सामुंनो सायजों खलायिसे मानिया आबनि लगे ककथमा रक बेलांगन नांगो बरनि बिसिं बिसे जुदा जुदा ककथमा रक मानै जत बर अग्नि आरो कक आवेरि मानो जासलागो तला मुक्तदा अदितोरियम संसजाका एसेम्बली अफ जर्नालिस्ट त्रिपुराव वाइनि कन्भेन्सन संसजाक माव अकक शाखा मन्त्री अपरा डॉक्टर मानिक साहा बान्दव बनकारी मान्जा पैखा ककथमनाय शेखर दत्त सनित देवराय खाली जिओग्राफिकल कंडिशन कारण बला हम बड़ बड़ इंडस्ट्री नहीं विज्ञापन देवर से प्राइवेट संस्था के सुविधा नहीं विषयगुल देखो जो जतटुकु सरकार पक्षे सम्भव एक सबा के जो किचुना कि बाचिए रखार जो विषय से देखार चेषा कर तब एक रिलेशन जेटा है जे सांबादिक बान्धव ये सरकार से एस्टाब्लिश हो खाली बोलना इखने और करलम ना से असेंबली अफ जार्नलिस्ट इतिहास आपनारा आंदोलनों करा साधारण मानुष को हमारे मन आज आह्वान कर विषय आसार जो हमीय से पेचने शाड़ी दिए अपन साथ पाए हेटे हमारे मन आपनादे फिलिंगस अपने चिंता भावना से बसी एक देशात्मबोधर भावना जेटा माननीय प्रधानमंत्री जी जेटा बोलें जो अपने मध्य देशात्मबोध ये देश के एगे नहीं जाब तब क्यों से सम्भव है एवं माझे माझे विच्युति हई আমরা এখন আর রবীন্দ্রনাথ পড়ি না আমরা বিবেকানন্দ পড়ি না শরৎচন্দ্র আমরা পড়ি না এখন আমরা কি পড়ি খালি মোবাইল পড়ি এগুলো হয় নাই কোথায় যাই আমরা লাইব্রেরিতে আমরা ছোটবেলায় মনে আছে বীরচন্দ্র লাইব্রেরিতে ইটও দিয়েছি যে নতুন বই বেরোবে আগের থেকে ইট না দিলে সেখানে এখন তো বীরচন্দ্র লাইব্রেরিতে আমি এখনো মেম্বার মাঝে সাথে যাই ওখানে সেখানে গিয়ে দেখি ভুল যাচ্ছে মানে কিভাবে আস্তে আস্তে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু মূল যে জায়গা থেকে আমাদের উৎপত্তি যে আমাদের সংস্কৃতি পরম্পরা সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি সেটা আপনাদের মধ্যে যেমন বর্তায় আমাদের মধ্যেও বর্তায় আমাদের মধ্যে অনেক ডাক্তারবাবু আছেন একবার পাস করেছেন বাবলা আমি সব জেনে গেছি এবং সেই যে পড়ে এসেছে তার উপর ভিত্তি করে গতানুগতিকভাবে প্রেসক্রিপশন করেন কিন্তু যে ডাক্তারবাবু আপ টু ডেট যে ডেইলি কি কি হচ্ছে সেই যখন সেটা পড়তে যায় পড়ার তাহলে দেখবেন তার মধ্যে মানে সেই ডাক্তারবাবু প্রতিষ্ঠিত আমি বলবো আপনাদের তো আমার জ্ঞান দেওয়ার মানে উচিত নয় কিন্তু আপ টু ডেট থাকে এত সুযোগ আছে এখন সেই সুযোগগুলো আপনারা ব্যবহার করবেন বর্তমানে প্রযুক্তির যুগ খুব ভালো প্রযুক্তি দিনের দিনের প্রযুক্তি বাড়ছে যে কথাটা এখানে সানিধবাবু বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেটা খুব প্রয়োজন আমি দেখব বিষয় হলো ইনফ্রাস্ট্রাকচার আমরা তো চাই যে আমাদের সংবাদ জগতের যারাই আছেন সেই যে ইনফ্রাস্ট্রাকচারের যা এখানে আবিষ্কৃত হয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসবো আমাদের আইসিএ ডিপার্টমেন্টকে আমি বলবো আমি একদিন বসবো ওদের সাথে কি কি করা যায় আপনাদের সাথে বলবো কমিটির কথা বলছেন আমি দেখবো এগুলো এগুলো কোনো অসুবিধা নেই কোনো জায়গায় যদি মন পরিষ্কার থাকে কোনো প্রবলেম নেই কিন্তু এই একটাই বিষয় আমাকে যখন বলা হয়েছিল যে আপনি এই ডাক্তারি ফ্যাক্টরি ছেড়ে কেন রাজনীতিতে এলেন একজন নাম বলবো না খুব বিতর্কিত মানে ফিলোসফার আইডেন্টিটা ঠিক না এবং তাতে করে তার অ্যাকাউন্টেবিলিটিও কম মানে হয়তোবা এই ধরনের নিউজ করাতে সাময়িক খুব অনেকে খুশি হবে কিন্তু ইন দ্য লং রান কিন্তু সেটাকে সাসপেন্ড করবে আর করবেও না সেটা
চাচ্চামিক্য করে কোনো লাভের লাভ কিছু হয় না। আপনাদের সমস্যাগুলো আমি শুনলাম এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে অনেকদিন বাদে আপনারা এখানে এই কনভেনশন আবার করছেন, আপনাদের মধ্যে ইন্টারাকশন হবে, সেটা নিশ্চয়ই পজিটিভ ওয়েতে আপনারা করবেন। আর আপনারা বললেন যে 2022 মেয়ের পর থেকে জার্নালিস্টদের উপরে আক্রমণ বা সাংবাদিকতার সাথে যারা জড়িত আক্রমণ সেগুলো বন্ধ হয়ে গেছে এবং অনেকাংশেই মানে নেই বললেই চলে, যেটা মাননীয় সভাপতি সহসভাপতি বলেছেন, এটা কেন হবে, এটা কোন ধরনের বিষয়, এটা হিউম্যান বিইং হিসাবে কেন এটা অদ্ভুত এক কালচার। সেই কালচার মানুষ আপনারা তো বাদ দিন, সাধারণ মানুষ এগুলো অ্যাকসেপ্ট করে, কিন্তু এটা অনেকটা আমি বলবো যে ক্যান্সারের মতো হয়ে গেছিল বহুদিনের 35 বছর যে রাজত্ব এখানে হয়ে গেছে, তাতে করে এই ক্যান্সারের রাজনীতি এখানে হয়েছে। একদিনে সেটা সমস্যার সমাধান হবে না, অন্তত বর্তমান সরকারের তরফ থেকে তো আমরা এটা করতে দেবই না, হয়তো বা কোনো জায়গায় একটা স্ট্রে ইনসিডেন্ট হতে পারে, কিন্তু ইমিডিয়েটলি উই আর আর কি করবো, এটা করে কি লাভ, কিছু লাভ হয় এবং লাভ না, সেই কারণেই কিন্তু আপনারা সেটা উল্লেখ করছেন বারবার, দাবিয়ে কিছু লাভ হয় না। আর সব মানুষ মানে দাবিয়ে রাখবে আর সেটা সহ্য করবে, আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি সেটা অন্তরকে আমার উপর মানে কোনো অবস্থায় বর্তায়নি এবং আমি সেটা মেনেও নিই, আচ্ছা আমি সেটা বুঝি বলেই আমি বলছি যে কেন এটা করবো। হয়তো অনেকে এটাকে সাংবাদিকদের তো দাবিয়ে রাখা অসম্ভব, প্রশ্নই উঠে না, কোনোদিন সম্ভব হবে, এটা বুঝতে হবে যে করছে এটা তার বোঝা উচিত। এবং আপনারা হচ্ছেন সব খবর আর খবর নিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে গেলেই আপনারা এই যে পরিবেশন করেন খবরগুলো, এটা একটা আর্ট, কিন্তু এটা চারটিখানি কথা নয়, চারটিখানি কথা নয়। আমরা যখন ঘুমিয়ে থাকি আপনারা অনেক সংবাদপত্রে আমরা অভিষেক খবর নিলে দেখি যে এখন ওনাদের কাজ শুরু হয়েছে, কারণ সারা দিনের খবর তারা সেটা কালেক্ট করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটাকে দেখে তারপর সে সংবাদ পরিবেশন করে, যারা এটাকে প্রপারলি মেনটেন করতে পারে সেই সংবাদ পত্র হোক বা মিডিয়াই হোক, ইলেকট্রনিক্স মিডিয়াই হোক, ওয়েব পোর্টালে হোক, ইউটিউবে হোক, সব জায়গার মধ্যেই তার কিন্তু উৎকর্ষতা বাড়ে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে।